প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা জানি করোনার দ্বিতীয় পর্যায় এখন শুরু হয়েছে এবং এটা ব্যাপক আকার ধারণ করতেছে ক্রমশ, এবং আমাদের দেশেও প্রচুর পরিমাণে লোক মারা যাচ্ছে। প্রতিদিন 50-60 জন করে লোক মারা যাচ্ছে এবং মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তেছে, আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তেছে। কাজেই আমাদের সবারই উচিত সতর্ক থাকা এবং সচেতন থাকা। যাই হোক, গত ক্লাসে আমি তোমাদের সঙ্গে ভয়েস সেন্স নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও তোমাদের সাথে ভয়েস সেন্স নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ভয়েস সেন্স করে একটা ফর্মুলা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ফর্মুলাটা আবার আমি একটু লিখতেছি। দেখো, একে হলো অবজেক্ট, দুই হই ভি মিনস অক্সিলারি ভার্ব, তিনে হলো পিভি মানে প্রিন্সিপাল ভার্ব, বাই প্লাস সাবজেক্ট গেল চার, পাশে ছিল আমাদের এক্সটেনশন। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো, ভয়েস উইথ ডাবল অবজেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসে দুটো সাবজেক্ট থাকে, তাহলে সে দুটো সাবজেক্টের যে কোনো একটা অবজেক্টকে ধরে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে নিতে পারি এবং সেভাবে ভয়েস সেন্সটা করতে পারি। তো এবার খেয়াল করো, আমরা একটু দেখতেছি, শি গেভ মি আ বুক। এখানে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের সাবজেক্ট, গেভ হলো আর, মি একটা অবজেক্ট, এ বুক আর একটা অবজেক্ট। তাহলে এখানে দেখা গেল যে আমাদের এই অ্যাক্টিভ ভয়েসে দুটো অবজেক্ট রয়েছে, একটা হলো মি, একটা হলো আ বুক। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের যে ব্যক্তিবাচক অবজেক্টটা রয়েছে সেই ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, এবং যে বস্তুবাচক অবজেক্টটা রয়েছে তাকে বলা হয় তোমার ডিরেক্ট অবজেক্ট। তো যাই হোক, এখন আমরা যখন প্যাসিভ ভয়েস করবো, এই দুটো অবজেক্টের যে কোনো একটা অবজেক্টকে নিয়ে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে পারি। তার লক্ষ্য করো কীভাবে আমরা সেটাকে করছি। তো প্রথমে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে নিয়ে নিই, তো এর সাবজেক্টিভ ফর্ম হবে আই। যেহেতু এখন দেখো, এক নম্বর কাজটা আমাদের হয়ে গেল, দুই নম্বর কাজে আছে এ বি মানে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব, শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে অক্সিলারি ভার্ব আমাদের টেন্স অনুযায়ী হয়ে থাকে। তো কাজেই এখানে আছে আমাদের, দেখো ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট ইনডেফিনিট ফর্ম আছে, অর্থাৎ পাস্ট ফর্ম আছে। তো বুঝতেই পারছি এটা আমাদের পাস্ট ইনডেফিনিট ফর্মে আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস অক্সিলারি ভার্ব হয় ওয়াজ অথবা ওয়ার। যেহেতু আই আছে, আই এর সাথে আমাদের ওয়াজ হয়, সবাই আমরা জানি এটা, আই ওয়াজ। এখন দেখো, পিভি প্রিন্সিপাল ভার্বের তিন নম্বর ফর্ম বসে সেটা আমরা জানি, গিভেন। গিভ ভার্বের তিন নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো গিভেন, আমরা সেটা লিখে দিলাম। এবার দেখো, আমরা একটা অবজেক্টকে নিয়ে সাবজেক্ট করেছি, অন্য যে অবজেক্টটি আমাদের সে থাকবে সেই অন্য অবজেক্টটি ভার্বের ঠিক পরপরই অপরিবর্তিত অবস্থায় আমরা বসিয়ে দেব। এই যে অপরিবর্তিত অবস্থায় দ্বিতীয় অবজেক্টটি বসলো, এটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। তাহলে আই ওয়াজ গিভেন এ বুক বাই হা। তো দেখো, নিয়ম অনুযায়ী আগে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করলাম, দুই অক্সিলারি ভার্ব আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, তারপরে তিন নম্বরে হচ্ছে আমাদের পিভি মানে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের তিন নম্বর ফর্ম আমরা বসিয়ে দিয়েছি নিয়ম অনুযায়ী। তারপরে যে অবজেক্টটি আমাদের বাকি থাকলো সে অবজেক্টটি ঠিক ভার্বের পরপর অপরিবর্তিত অবস্থায় বসে যাবে এবং এটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। এবং পরবর্তীতে বাইযোগে আমরা সাবজেক্টটিকে অবজেক্ট করলাম এবং সাবজেক্টের সে ছিল তার অবজেক্টিভ কেস আমরা বাই হার বসিয়ে দিয়েছি। অথবা লক্ষ্য করো বন্ধুরা, এবার আমরা এ বুকটাকে যদি সাবজেক্ট করি তাহলে কী হয়, এ বুক ওয়াজ গিভেন মি। পরবর্তী দেখো, যে অবজেক্টটা আমাদের থেকে গেল সেই অবজেক্টটা ভার্বের ঠিক পরপরই আমরা অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিলাম।
তাহলে এ বুক ওয়াজ গিভেন মি বাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখলাম যে যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে এবং দুটো অবজেক্ট থাকলে সেটা কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করব সেই নিয়মটা আমরা দেখে নিলাম। যে এখানে ব্যাপারটি হলো এই যে যখন আমাদের দুটো অবজেক্ট থাকবে তাহলে যে কোনো একটা অবজেক্টকে ধরে আমরা সাবজেক্ট করতে পারি, আর যে অবজেক্টটি বাকি থাকবে সেটা আমরা কী করবো ভার্বের ঠিক পরপরই অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দেবো। আর যে অন্যান্য নিয়মকানুন যা ছিল পূর্বে যেভাবে আমরা করে আসছি ঠিক সেইভাবেই থাকবে। ওকে, আমরা পরবর্তী সেন্টেন্সটার দিকে চলে যাব। সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো, আই স হিম গোয়িং টু স্কুল। তো শিক্ষার্থী বন্ধুরা এবার লক্ষ্য করো সেন্টেন্সটা আমাদের আই স হিম গোয়িং টু স্কুল। এখানে দেখো ঠিক অবজেক্টের পরপরে আমাদের আইএনজি যুক্ত একটি ফ্রেজ রয়েছে, তো কাজেই এটাকে বলা হয় অবজেক্ট উইথ প্রেজেন্ট পার্টিসিপল কম্বিনেশন। অবজেক্ট উইথ প্রেজেন্ট পার্টিসিপল কম্বিনেশন, ঠিক অবজেক্টের পরপরই লক্ষ্য করো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হতে ভার্বের আইএনজি ফর্ম যুক্ত একটা ফ্রেজ রয়েছে। এই ফ্রেজটার নাম হয় নাম আছে নাম হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, কারণ আমি তাকে দেখলাম কোন অবস্থায় দেখলাম স্কুলে যাওয়া অবস্থায় দেখলাম। অতএব এখানে বুঝতেই পারছো যে গোয়িং টু স্কুল এই ফ্রেজটা আসলে অ্যাজেক্টিভের কাজ করে, এবং এই যে হিম অবজেক্টটা এই হিম অবজেক্টটা এর কন্ডিশন প্রকাশ করে, তো কাজেই এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তাই আমরা এটার নাম দিচ্ছি অবজেক্ট উইজ প্রেজেন্ট পার্টিসিপল কম্বিনেশন। তো যদি আমাদের দেখো অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েস করব। শিক্ষার্থী বন্ধুরা ঠিক আগের নিয়মে চলে যাও, হিম আছে হি হয়ে গেল, পাস্ট টেন্স হি এর সাথে ওয়াজ বসে অক্সিলারি ভার্ব, হি ওয়াজ সিন। এই যে প্রেজেন্ট পার্টিসিপল কম্বিনেশনটা আছে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা আছে এটা ঠিক ভার্বের তিন নম্বর ফর্মের সাথেই বসিয়ে দিতে হবে। হি ওয়াজ সিন গোয়িং টু স্কুল বাই মি। তাহলে এবার লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা কী করলাম আমি, যে আমাদের যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ফ্রেজটা আছে সেই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা আমরা ঠিক ভার্বের তিন নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সঙ্গে বসিয়ে দিলাম, এরপরে বাইযোগে আমরা সাবজেক্টটিকে অবজেক্ট করে দিলাম। তো এবার বুঝতে পারছো যদি আমাদের অবজেক্ট উইথ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকে সেটাকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েস করব। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা অন্য আর একটি সেন্টেন্সে চলে যাব, এতক্ষণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করলাম, এবার দেখব আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়। তো লক্ষ্য করো ডু দা ওয়ার্ক। তো লক্ষ্য করো যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা ডু দ্বারা শুরু হয় তখন আমাদের ঠিক উত্তর বাক্যের শুরুতে লেট বসবে। শিক্ষার্থী বন্ধুরা কী বললাম, যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েসের শুরুতে আমাদের লেট বসে, কী বসে লেট বসে। লেট বসানোর পরে আবার সে আগের নিয়মে চলে যাব, আমরা অবজেক্টটি বসিয়ে দিব এবং এখানে অক্সিলারি ভার্ব হিসাবে বি বসবে। তাহলে লেট দ্য ওয়ার্ক বি, এরপরে মূল ভার্বের তিন নম্বর ফর্ম বসবে ডান। তাহলে কী হলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যাক্টিভ ভয়েসে ছিল ডু দ্য ওয়ার্ক, আমাদের এখানে হলো লেট দ্য ওয়ার্ক বি ডান।
এবার যদি ডু নট দ্বারা থাকে আমাদের, ডু নট বা ডোন্ট দ্বারা যদি আমাদের সেন্টেন্স, ডোন্ট ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব হিম, ডোন্ট ডিস্টার্ব হিম, তাকে বিরক্ত করো না। যাই হোক, ডু নট থাকলে আমাদের বুঝতে হবে উত্তর বাক্যে, আমাদের উত্তর বাক্যের শুরুতে আমাদের লেট নট বসবে, লেট নট হি বি ডিস্টার্ব। লেট নট হি বি ডিস্টার্ব। শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমাদের লক্ষ্য করো নেভার থাকে, নেভার ডু ইট, এটা কখনো করো না। যাই হোক, আমাদের যদি উত্তর বাক্যের শুরুতে নেভার থাকে তাহলে আমাদের মূল সেন্টেন্সে যদি আমাদের নেভার থাকে তাহলে উত্তর বাক্যের শুরুতে আমাদের লেট নেভার বসে, লেট নেভার। অবজেক্টটা বসিয়ে দিলাম, অক্সিলারি ভার্ব হিসাবে বি ব্যবহার করলাম এবং মূল ভার্বের তিন নাম্বার ফর্ম বসিয়ে দিলাম, লেট নেভার ইট বি ডান। আবার এবার লক্ষ্য করো, যদি আমাদের সেন্টেন্সটা এমন হয় লেট হিম ডু ইট, তাকে কাজটি করতে দাও। এখানে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, লেটের পরে যদি আমাদের কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, যেমন মি, হিম, হার, দেম ইত্যাদি, তাহলে আমরা সেটাকে কিভাবে করব, সেই আগের নিয়মই আমরা দেখো, শুরুতে লেট বসাবো, এরপরে আমাদের যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা বসিয়ে দিলাম, মূল ভার্বের যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা বসিয়ে দিলাম, লেট ইট বি ডান। এবং লেটের পরে যে ব্যক্তিবাচক অবজেক্টটা আমাদের থাকবে সেটাকে আমরা বাই যোগে অবজেক্ট করে দেবো, পেছি বলছে, তাহলে লেট ইট বি ডান বাই হিম। আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, লেট করিম লেট করিম ফিনিশ দ্য ওয়ার্ক, লেট করিম ফিনিশ দ্য ওয়ার্ক, করিমকে কাজটি শেষ করতে দাও, তাহলে উত্তর ব্যাকে আমাদের কী হবে, লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই করিম। কারণ আমরা জানি যদি আমাদের প্রোফার নাউন থাকে তাহলে বাই যোগে সেই প্রোফার নাউনটি আমাদের ওখানে বসে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ছোট্ট একটি ক্লাস নিলাম এবং ছোট্ট একটি ক্লাসে শিখলাম, যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। তারপরে আমরা শিখলাম ভয়েস উইথ প্রেজেন্ট পার্টিসিপল কম্বিনেশন, এবং পরবর্তীতে আমরা শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার শরীরটা একটু খারাপ আছে, এই কারণে আজ তোমাদের ছোট্ট একটি ক্লাস নিলাম এবং ছোট্ট একটি ক্লাসে তোমাদের ভয়েস সেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স কীভাবে করতে হয় সে বিষয়ে তোমাদের একটু ধারণা দিলাম। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং ব্যক্তিগত দূরত্ব বজায় রেখে চলাফেরা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো।